পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটল মঙ্গলবার সাত সকালে। ঘটনা তেলেমুড়া থানা এলাকায়, যদিও অভিযুক্ত পুত্রকে জালে তুলে পুলিশ। পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটল মঙ্গলবার সাত সকালে। ঘটনা তেলেমুড়া থানা এলাকায়, যদিও অভিযুক্ত পুত্রকে পুলিশ জালে তুলে নেয়। এই খবর দিয়ে তেলেমুড়া থানার পুলিশ জানায়, মঙ্গলবার তেলেমুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা মনহুর দাস ও তার নিজ পুত্র এবং পুত্রবধূর সাথে কোনো এক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এই বাগবিতণ্ডার জের ধরে পুত্র সুভাষ দাস লাঠি দিয়ে তার পিতাকে আঘাত করে ঘটনাস্থলে মৃত্যু হয় পিতা মনহুর দাসের। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে অভিযুক্ত পুত্র সুভাষকে আটক করে তেলেমুড়া থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে তেলেমুড়া হাসপাতাল মর্গে এনে রাখে ময়নাতদন্তের জন্য। এদিকে মঙ্গলবার সকাল 11টা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ দেয় তাদের আত্মীয় পরিজনদের হাতে। এদিকে পুলিশ অভিযুক্ত সুভাষ দাসকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। দশটার দিকে একটা রিটেন ইনফরমেশন আসে তেলেমুড়া হসপিটাল থেকে যে একটা ব্রডবেড ব্যক্তিকে আনা হয়েছে, এবং ছেলেটা নাকি স্বীকারও করছে যে নিজেই তার বাবাকে মার্ডার করছে। গোটুলে আমরা একটা কেস রেজিস্টার করছি এই ইনফরমেশন লেটার মিলে। আমরা এরপরে হসপিটালে গেছি, গিয়ে বডি ময়নাতদন্ত করে আমরা পরিবারের হাতে তুলে দিই। নাম কী ধর? মনোহর দাস, বয়স 65। যে ছেলেটা মার্ডার করেছে একমাত্র ছেলে, তার নাম সুভাষ দাস, বয়স 33 বছর। সকালে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল, ওই ঝগড়াঝাটির ফলে ছেলেটা উত্তেজিত হয়ে তার বাবার এই মাথার পেছন দিকে লাঠি দিয়ে দুটো আঘাত করে বলে ওটাতে তার ছেলে তার বাবার মৃত্যু। ব্যুরো রিপোর্ট, নিউজ।